হাই ডিয়ার্স, এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল। কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই, তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও। পরীক্ষার পরপরই এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন 4 থেকে শুরু করব। যারা এর আগের ভিডিওগুলো দেখা নয়, প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। 4, তোমার পরিবারের সকল সদস্যের একদিনে অক্সিজেন সরবরাহের জন্য কয়টি গাছ প্রয়োজন? আমরা এখন এর অ্যান্সারটা দেখে নিই। আমাদের পরিবারের সদস্য সংখ্যা 6 জন, 6 জনের মোট অক্সিজেন লাগে 6 গুণ 378 লিটার, 2268 লিটার। 274 লিটার অক্সিজেন সরবরাহ করে একটি গাছ। 1 লিটার অক্সিজেন সরবরাহ করে 274 ভাগের একটি গাছ। 2268 লিটার অক্সিজেন সরবরাহ করে 274 ভাগের 2268টি গাছ। তো 8.277 সংখ্যার নিকটবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 9। আমার পরিবারের সকল সদস্যের একদিনের অক্সিজেন সরবরাহ করার জন্য 9টি গাছ লাগবে। 5, তোমার পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তা আছে কি? তোমাদের দরকারের চেয়ে বেশি বা কম গাছের সংখ্যাকে যথাক্রমে ধনাত্মক কিংবা ঋণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করে দেখাও। চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই। আমার পরিবারের জন্য বড় গাছের প্রয়োজন 9টি, আর আমাদের বাসায় গাছ আছে 15টি, তাই আমাদের দরকারের চেয়ে বেশি গাছের সংখ্যা। 15 থেকে 9 বিয়োগ দিলে হবে 6টি, বেশি গাছের সংখ্যাটি পূর্ণ সংখ্যায় 6। 6, 5 নং-এ যে সংখ্যাটি পেয়েছ তার ধনাত্মক বিপরীত সংখ্যা লিখো। তো 5 নং-এ যে সংখ্যাটি পেয়েছি তা হলো 6। 6-এর যুগাত্মক বিপরীত সংখ্যা হলো -6, অর্থাৎ দুটি সংখ্যার যোগফল যদি শূন্য হয় তবে তাদের পরস্পরকে যুগাত্মক বিপরীত বলে, যেমন 6 প্লাস -6 = 0। 7, তোমার পরিবারের জন্য যে কয়টি গাছ কম বা বেশি আছে তা সংখ্যা রেখায় ব্যবহার করে দেখাও। আমার পরিবারে অক্সিজেনের চাহিদা তুলনায় বেশি গাছের সংখ্যা 6। 6-কে সংখ্যারেখায় দেখানো হলো। তো দেখো, 6 হচ্ছে সংখ্যারেখার ডানে অবস্থিত, এই যে এই জায়গায়। উপরের সংখ্যারেখায় শূন্যবিন্দু থেকে ডান দিকে ধনাত্মক 6 সংখ্যাটিকে চিহ্নিত করা হয়েছে। সংখ্যারেখার শূন্যবিন্দু থেকে বামে ঋণাত্মক সংখ্যা রয়েছে। তো পরবর্তী ভিডিওতে আমরা কাজ খ থেকে শুরু করব। সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।